হে গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা নতুন ভিডিও করতে চলেছি, একদম নতুন বলতে পারো। তো চলো আজকে যেই ভিডিওটা করবো সেটা এখন বলি। তো বাবা বাড়িতে অনেকগুলো আম গাছ রয়েছে, তো বন্যায় কয়েকটা মরে গেছে। তো যে কয়েকটা আছে তাতে প্রচুর আম হয়েছে, আর কি বলো তো, গাছের তলায় প্রচুর প্রচুর আম পড়ে যায়। এখনও বর্তমানে সেরকম একটা বড় হয়নি, ছোটো ছোটো এইটুকুনি সাইজের আছে, এইটুকুনি সাইজে বিভিন্ন ধরনের আম রয়েছে গাছে, এখনও তো সেরকম বড় হয়নি। তো চলো, গাছের তলায় প্রচুর প্রচুর আম পড়ে, তো ওই কুচি আমগুলো তুলে এখন আমি আম মাখা বানাবো। এই যে গামলাটা নিয়েছি, গামলার মধ্যে কুড়িয়ে আনবো প্রত্যেক দিন আম করে, আর আম কুড়ে তরকারি করে নিই, খেয়ে নিই, মানে টক রান্না করে খেয়ে নিই। তো যে কয়েকটা আম পড়ে তো টক হয়ে যায় প্রতিদিন। আজকে পর্যন্ত কুড়োতে যাইনি, তো সবগুলো গাছের তলায় কুড়বো না, জাস্ট একটা গাছের তলায় কুড়বো। সবগুলো গাছের তলায় কুড়লে অনেক আম হয়ে যাবে, এত আম লাগবে না, তো কয়েকটা কুড়িয়ে নিয়ে চলো। এই যে একটা আম গাছ, এটা হলো মালতি আম। তো এইটাতে সেরকম একটা আম পড়ে না, খুব কম পড়ে এই গাছে। তো আম তো পড়ে, এই গাছটাতে প্রচুর আম পড়ে। এই গাছে আম হয়েছে, আরও প্রচুর হয়েছিল, প্রচুর আমগুলো দেখো, সেরকম একটা বড় হয়নি এখন পর্যন্ত। তো এত বাতাস হয় না এখানে, সব পড়ে যায়, সব পড়ে যায়। এই দেখো কত কত আম পড়ে আছে, তো সবগুলো আম আমি এখন তুলে নেব। তো সব রকম সাইজের আম পড়েছে, তো একদম ছোটো সাইজের আমগুলো নেব না, একটু বড় সাইজের আমগুলো নেব। তো চলো এখন আমি আম কুড়াই। আমি এই কয়েকটা আম করেছি, একদম ছোট সাইজেরটা নিইনি, তো যে কয়েকটা একটু বড় ছিল সেই কয়েকটা নিয়েছি। আর এখানে আম মাখা করার জন্য নেওয়া হয়েছে বিট লবণ, লঙ্কার গুঁড়ো, আর এখানে রয়েছে জিরে গুঁড়ো, তো এটা দিয়েই মাখাবো। তো চলো আমগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে ছাড়িয়ে নুন লঙ্কা মাখিয়ে রোদে দিয়ে রাখবো, তো একদম বিকেলে। করার জন্য আমার আম কাটা হয়ে গেছে, তো এখন আমি নুন লঙ্কা মাখাবো। তো সবগুলো আম কাটিনি, তো অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, তার জন্য এই কয়েকটা কেটেছি। আর কি বলতো, একা খাবো না, বৌদি বৌদি সবাই মিলে খাবো বিকেলে। তো চলো এখন আমি মাখিয়ে নিই। মাখিয়ে ভালো করে রোদে দিতে হবে, তো শুকোতে হবে, না শুকোলে ভালো লাগবে না, একটু রোদ তো দিতেই হবে, একদম যে শুকোতে হবে তা না। আমি আমগুলো রোদে দিয়ে দিয়েছি। আর কি বলো তো, আমার তো প্রচুর খেতে ইচ্ছে করছিলো, তো জিভেতে জল চলে এসেছিলো অটোমেটিক, কিন্তু কিছু করার নেই, খেতে পারিনি। একটাই কারণে, সকাল থেকে কিছুই খাইনি, তো খালি পেটের তো টক একদম খাওয়া উচিত নয়, তো তার জন্য একদম খাইনি, তো রোদে দিয়ে দিয়েছি। আর সেন্টটা খুব সুন্দর হয়েছে, তো একদম দেখা হচ্ছে বিকেলবেলা, তো তখন দেখা যাবে কতটা খেতে ভালো লেগেছে। হে গাইস, তো এখন চলে এসেছি আম মাখা নিয়ে, তো দেখবো কতটা খেতে সুন্দর হয়েছে। আর কি বলো তো, ভেবেছিলাম চারটার সময় ভিডিও করব, কিন্তু ঘুম ভাঙেনি, খেতে যা ঘুমিয়ে গেছি, মানে শুয়ে গেছি, ঘুম ধরে গেছে আর ঘুম ভাঙেনি। এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই যখন দেখি হয় কত দেরি হয়ে গেছে, পরিবেশটা দেখেই বুঝতে পেরেছো 5টা বেজে গেছে। আর তো চলো, ভেবেছিলাম বৌদিদেরকে নিয়েই ভিডিও করব, কিন্তু বৌদিরা কেউ নেই, কোথায় চলে গেছে, শাক তুলতে নাকি জানি না মাঠে চলে গেছে, ডাকছিলাম নেই। তো এখন কি করব, আমি আর শোনু বসে পড়েছি আম মাখা নিয়ে। শোনো দেখাও, মুখটা দেখাও, কিন্তু আজকে না আম মাখাটা একটু ঝাল বেশি হয়ে যাবে, কারণ আমি বেশি ঝাল দিয়েছি, দেখো লাল লাল হয়ে গেছে, ঝাল দিয়েছি বেশি করে। তো দেখা যাক ও খেতে পারে কি না, আমার তো মনে হয় খেতেই পারবে না, এতটাই ঝাল হয়ে যাবে। আর কথা বলতে পারছি না, জিভে জল চলে এসেছে।
তো এমনিতে তো টক জিনিসের কথা বললেই জিভে জল চলে আসে, তার মধ্যে সামনে রয়েছে আম্মাখা, তো কোনো মানে কোনো কথাই হবে না, জল অটোমেটিক চলেই আসবে। আর কি বলতো, আজকে আম্মাখাটা আরও তাড়াতাড়ি তুলে নিতে হলো, কিন্তু কিছু করে নেই, ঘুম তো ভাঙেই নি আমার, তার জন্য একটু শুকে আমসি হয়ে গেছে, কারণ আজকে প্রচুর প্রচুর রোদ ছিল, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে তুলে নিতে হতো, কিছু করার নেই। তো চলো, কি সুন্দর সেন্ট, এবার খাও। আমগুলো প্রচুর টক, প্রচুর টক। সোনুর মুখটা দেখো ঝাল লেগেছে, তোমার মুখ দেখাই যাচ্ছে না, দাঁড়াও দাঁড়াও। সোনু একটা খেয়ে নিয়েছে, আবার একটা নিচ্ছে, ঝাল লাগছে না? নরম আম তো, এগুলা কি বড় আম, ছোট ছোট আমের আম মাখা তো, কুচি আম একদম, নরম তো লাগবে, তাছাড়া আবার রোদে দিয়েছি, তার মধ্যে তো নরম হওয়ারই কথা, তাই না? কেমন লাগছে বল? কেমন লাগছে? খেতে বেশ ভালোই লাগছে। আর আমগুলো প্রচুর টক, প্রচুর টক ওই গাছের আমগুলো। ঝাল ঝাল টক, যেমন টক তেমন ঝাল। আর একটু হালকা নুনটা একটু কম হয়ে গেছে, তো নুনটা আর একটু বাড়িয়ে দিলেই ভালো হতো, তাই না? ঝাল যেমন টকে তেমন ঝাল, ঠিক আছে, নুনটা একটু বাড়িয়ে দিলে ঠিক ছিল, আর কিছু না, আর নাহলে সব ঠিক আছে। তো তোমরাও এইভাবে খেতে পারো বাড়িতে তৈরি করে। তো আমি তো সবসময় খাই, সবসময় যখনই গাছের তলায় আম দেখি তখনই তুলে খেয়ে নিই। আর আমি তো একটু টক খেতে খুবই ভালোবাসি, তোমরা তো সেটা জানো। ছোট আম দাও, কি ঝাল আছে, ছোট ঝাল ঝাল বলে শোনো অনেকগুলো খেয়ে নিল। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো এখানে কত, টাটা, বাই বাই।